নমস্কার, আমি সঙ্গীতা। আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে প্রথম কিছু ইন্ট্রোডাকশান তো দেব, তার সাথে সাথে আমি যে রিলেটেড ভিডিও করতে চলেছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি বিভিন্ন স্টোরি বইয়ের বিভিন্ন স্টোরি বুক গল্পর বই সম্পর্কে রিভিউ করব। তো তার আগে প্রথম যেটা বলি আমার সম্পর্কে, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি এবং আমি পড়াশোনার সাথে সাথে পাশাপাশি মানে বই পড়াটা আমার কাছে একরকমের হবি। আর এটা শুরু হয়েছে বেশি দিন না, এটা খুব কম দিনই শুরু হয়েছে। আর শুরু হওয়ার অবশ্য অনেকগুলো কারণ আছে, তার অন্যতম একটি কারণ বলতে পারো আমাদের এই লকডাউন, করোনা লকডাউন। করোনা লকডাউনের পর থেকে আমার এই বই পড়ার নেশাটা আমাকে পেয়ে বসেছে। আর বই পড়তে পড়তে বেশ মানে এমনই হয়েছে যে ভালো লাগাটা আরও 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 করে বেড়ে গেছে। তো তারপরে বই পড়াটা আমি আরও বেশি করে শুরু করেছি। আমি যেই কথাটা তোমাদের কাছে প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আজকালকার দিনে বই পড়া বা গল্পের বই পড়া যে অ্যাকচুয়ালি সেই জিনিসটা না অনেকটা পরিমাণে কমে গেছে। আর এখন তো মানে এই পরিস্থিতিতে আমাদের লকডাউন, করোনা প্যান্ডামিক এই সিচুয়েশনে আমরা বাড়িতেও যে পড়াশোনা চলছে, একটা আমরা তো স্কুলে গিয়েও পাঠ্য বই যে পড়া, পাঠ্য বইটা খুলে চোখের সামনে রাখা, এটা করতে পারছি না। সমস্ত যাবতীয় নোটস হচ্ছে পড়াশোনা সব কিছুটাই পিডিএফ, অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস পাঠানো হচ্ছে, মানে সব কিছুটাই ফোন দেখে দেখে করতে হচ্ছে। এবং সেটা একটা সত্যি কি বলবো মানে একটা অন্যরকম জগৎ আমাদের কাছে নিয়ে এসেছে। তো এই মুহূর্তে আর বইয়ের যে গন্ধ, বইয়ের প্রতি টান বা বইয়ের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা পাতায় পাতায় পড়তে থাকা, তার থেকে যে অভিজ্ঞতাটা সেটা একদমই কিন্তু আলাদা আমাদের কাছে। তাই আমি সবাইকেই বলবো যে এখন যেমন বই পড়া যেভাবে চলছে এখন অনলাইনে, আমাদের তো কিছু করার নেই, তো অনলাইনে এইভাবে ক্লাস চলছে তো আমাদের করতে হবে, কিছু করার নেই। কিন্তু তার পাশাপাশি যদি আমরা একটু গল্পের বইটা তুলে নিই, সবসময় তো আমাদের ফোনটা এখন সত্যি ছোট থেকে বড় সবারই ফোনটা অবশ্যই মানে লাগছেই, মানে ফোনটা ফোন দিয়ে ফোনের মাধ্যমেই, ফোন ল্যাপটপ কম্পিউটার মানে যাই বলি না কেন সবের মাধ্যমেই পড়াশোনার জগতের মধ্যে থাকা বা পড়াশোনা চালানো বা বিভিন্ন ওয়ার্ক ফ্রম হোম এগুলোই চলে আসছে। তো এর মাঝে আমরা যদি একটুখানি গল্পের বইটাকেও হাতে তুলে নিই, যদি একটু হাতে তুলে গল্পের বইটাকেও যদি পড়ি, একটুখানি সময় দিই গল্পের বইয়ের সাথে, তাহলে দেখবে একটু নিজের নিজেরও একটু ভালো লাগা কাজ করবে এবং নিজের ভালো লাগার সাথে সাথে অনেক জ্ঞান বৃদ্ধি হবে আমাদের। গল্পের বই পড়লে যে সমস্তগুলো হয় আমরা মোটামুটি সকলেই জানি, যে স্টক ওয়ার্ড বাড়ি বা আমাদের মানে নিজস্ব চরিত্র গঠনের ক্ষেত্রেও অনেকটা সাহায্য করে গল্পের বই, বা আমাদের চারপাশের মানুষগুলোকে চিনতে, নিজেকে চিনতে, নিজের মনকে বুঝতে অনেকটা সাহায্য করে থাকে এই গল্পের বই। তো আমার তো সেই জন্য মনে হয় যে তোমরা সবাই যদি এই শুধু এই ফোনের মধ্যে, হ্যাঁ অনেকেই আছে গল্প পড়ছে হয়তো ফোনের মধ্যে পড়ছে, ঠিক আছে গল্প বিভিন্ন, হ্যাঁ সেটাও ঠিক আছে অবশ্যই পড়া যায়, কিন্তু গল্পের বই কিনে পড়া বা তার পাতার গন্ধর মধ্যে থেকে একটা রসদ খুঁজে বার করা, সেই যে একটা আলাদা স্মেল বা সেই পড়ার যে অনুভূতি সেটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা, ঠিক আছে। এবং সেই জন্যই আমি বলবো আর কি যে সবাই একটু গল্পের বই পড়ো, মানে পড়লে সবারই ভালো লাগবে আশা করি। আর মানে যেটুকু সময় পাচ্ছ, বিজি এখন সবারই লাইফটা ভীষণই বিজি, তবু তার মাঝ থেকে যেটুকু সময় নিজের করে একটু পাওয়া যায়, একটু একটু করে আস্তে আস্তে পড়াটা পড়লে আমার তো মনে হয় সবারই, আমি যেটুকু বলতে পারি, আমি কিছু কিছু বই তো সাজেস্ট করবই তোমাদেরকে, সেই বইগুলো তোমরা পড়বে, দেখবে যে কেমন লাগছে, আমি সেটাই সাহায্য মানে সেটা
বলতেই এই চ্যানেলটা আমার খোলা, যে কি কি বই আমি পড়ছি, আমার ভালো লাগছে এই বই, কিছু কিছু আমি বর্ণনাও দেবো যে বইটার সম্পর্কে কি রয়েছে, বইটাতে কি রয়েছে। তো সেটা তোমাদের ভালো লাগলে তোমরা সেটা পড়ো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো সেই হিসেবেই আমার মূলত চ্যানেলটা খোলা, আর সেটার জন্যই এই চ্যানেলটা খোলা। আর তোমাদের যদি আমি এই বই নিয়ে যে বিভিন্ন বইয়ের গল্পের রিভিউ, গল্পের বইয়ের সমস্ত রিভিউ যে আমি করব, সেই রিভিউ যদি ভালো লাগে বা আমার কথা শুনতে যদি ভালো লাগে, আমি যেটা বলবো মানে সেইগুলো যদি ভালো লাগে, বা আমি যে সমস্ত বইয়ের রিভিউ করব সেই রিভিউগুলো যদি ভালো লাগে, যদি তোমাদের কোনোভাবে উপকার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সবার সাথে শেয়ার করবে, এবং অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবে। এটুকুই আশা রাখবো তোমাদের কাছে, তোমরা এটুকু করো। তো আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, কথা নমস্কার, আমি সঙ্গীতা। আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে প্রথম কিছু ইন্ট্রোডাকশান তো দেবো, তার সাথে সাথে আমি যে রিলেটেড ভিডিও করতে চলেছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, যে আমি বিভিন্ন স্টোরি বইয়ের, বিভিন্ন স্টোরি বুক, গল্পর বই সম্পর্কে রিভিউ করব। তো তার আগে প্রথম যেটা বলি আমার সম্পর্কে, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি, এবং আমি পড়াশোনার সাথে সাথে পাশে পাশে মানে বই পড়াটা আমার কাছে একরকমের হবি, আর এটা শুরু হয়েছে বেশি দিন না, এটা খুব কম দিনই শুরু হয়েছে। আর শুরু হওয়ার অবশ্য অনেকগুলো কারণ আছে, তার অন্যতম একটি কারণ বলতে পারো আমাদের এই লকডাউন, করোনা লকডাউন। করোনা লকডাউনের পর থেকে আমার এই বই পড়ার নেশাটা আমাকে পেয়ে বসেছে, আর বই পড়তে পড়তে বেশ মানে এমনই হয়েছে যে ভালো লাগাটা আরও 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 করে বেড়ে গেছে। তো তারপরে বই পড়াটা আমি আরও বেশি করে শুরু করেছি। আমি যেই কথাটা তোমাদের কাছে প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আজকালকার দিনে বই পড়া বা গল্পের বই পড়া যে অ্যাকচুয়ালি সেই জিনিসটা না অনেকটা পরিমাণে কমে গেছে। আর এখন তো মানে এই পরিস্থিতিতে আমাদের লকডাউন, করোনা প্যান্ডামিক এই সিচুয়েশনে আমরা বাড়িতেও যে পড়াশোনা চলছে, একটা আমরা তো স্কুলে গিয়েও পাঠ্য বই যে পড়া, পাঠ্য বইটা খুলে চোখের সামনে রাখা, এটা করতে পারছি না। সমস্ত যাবতীয় নোটস হচ্ছে, পড়াশোনা সব কিছুটাই পিডিএফ, অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস পাঠানো হচ্ছে, মানে সব কিছুটাই ফোন দেখে দেখে করতে হচ্ছে, এবং সেটা একটা সত্যি কি বলবো মানে একটা অন্যরকম জগৎ আমাদের কাছে নিয়ে এসেছে। তো এই মুহূর্তে আর বইয়ের যে গন্ধ, বইয়ের প্রতি টান বা বইয়ের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা পাতায় পাতায় পড়তে থাকা, তার থেকে যে অভিজ্ঞতাটা সেটা একদমই কিন্তু আলাদা আমাদের কাছে। তাই আমি সবাইকেই বলবো যে এখন যেমন বই পড়া যেভাবে চলছে এখন অনলাইনে, আমাদের তো কিছু করার নেই, তো অনলাইনে এইভাবে ক্লাস চলছে তো আমাদের করতে হবে, কিছু করার নেই। কিন্তু তার পাশাপাশি যদি আমরা একটু গল্পের বইটা তুলে নিই, সবসময় তো আমাদের ফোনটা এখন সত্যি ছোট থেকে বড় সবারই ফোনটা অবশ্যই মানে লাগছে, মানে ফোনটা, ফোন দিয়ে, ফোনের মাধ্যমেই, ফোন, ল্যাপটপ, কম্পিউটার, মানে যাই বলি না কেন সবের মাধ্যমেই পড়াশোনার জগতের মধ্যে থাকা বা পড়াশোনা চালানো বা বিভিন্ন ওয়ার্ক ফ্রম হোম এগুলোই চলে আসছে। তো এর মাঝে আমরা যদি একটুখানি গল্পের বইটাকেও হাতে তুলে নিই, যদি একটু হাতে তুলে গল্পের বইটাকেও যদি পড়ি, একটুখানি সময় দিই গল্পের বইয়ের সাথে, তাহলে দেখবে একটু নিজের নিজেরও একটু ভালো লাগা কাজ করবে, এবং নিজের ভালো লাগার সাথে সাথে অনেক জ্ঞান বৃদ্ধি হবে আমাদের। গল্পের বই পড়লে যে সমস্তগুলো হয় আমরা মোটামুটি সকলেই জানি, যে স্টক ওয়ার্ড বাড়ে বা আমাদের মানে নিজস্ব চরিত্র গঠনের ক্ষেত্রেও অনেকটা সাহায্য করে এই গল্পের বই, বা আমাদের চারপাশের মানুষগুলোকে চিনতে, নিজেকে চিনতে, নিজের মনকে বুঝতে অনেকটা সাহায্য করে থাকে এই গল্পের বই। তো আমার তো সেই জন্য মনে হয় যে তোমরা সবাই যদি এই শুধু এই ফোনের মধ্যে, হ্যাঁ অনেকেই আছে গল্প পড়ছে হয়তো ফোনের মধ্যে,
পড়ছে, ঠিক আছে, গল্প বিভিন্ন, হ্যাঁ সেটাও ঠিক আছে, অবশ্যই পড়া যায়, কিন্তু গল্পের বই কিনে পড়া বা তার পাতার গন্ধর মধ্যে থেকে একটা রসদ খুঁজে বার করা, সেই যে একটা আলাদা স্মেল বা সেই পড়ার যে অনুভূতি, সেটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা, ঠিক আছে। এবং সেই জন্যই আমি বলবো আর কি, যে সবাই একটু গল্পের বই পড়ো, মানে পড়লে সবারই ভালো লাগবে আশা করি। আর মানে যেটুকু সময় পাচ্ছ, বিজি, এখন সবারই লাইফটা ভীষণই বিজি, তবু তার মাঝ থেকে যেটুকু সময় নিজের করে একটু পাওয়া যায়, একটু একটু করে আস্তে আস্তে পড়াটা পড়লে আমার তো মনে হয় সবারই, আমি যেটুকু বলতে পারি, আমি কিছু কিছু বই তো সাজেশন করবোই, সাজেস্ট করবোই তোমাদেরকে, সেই বইগুলো তোমরা পড়বে, দেখবে যে কেমন লাগছে, আমি সেটাই সাহায্য, মানে সেটা বলতেই এই চ্যানেলটা আমার খোলা, যে কী কী বই আমি পড়ছি, আমার ভালো লাগছে, এই বইয়ের কিছু কিছু আমি বর্ণনাও দেবো, যে বইটার সম্পর্কে কী রয়েছে, বইটাতে কী রয়েছে, তো সেটা তোমাদের ভালো লাগলে তোমরা সেটা পড়ো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো সেই হিসেবেই আমার মূলত চ্যানেলটা খোলা, আর সেটার জন্যই এই চ্যানেলটা খোলা। আর তোমাদের যদি আমি এই বই নিয়ে যে বিভিন্ন বইয়ের গল্পের রিভিউ, গল্পের বইয়ের সমস্ত রিভিউ যে আমি করব, সেই রিভিউ যদি ভালো লাগে বা আমার কথা শুনতে যদি ভালো লাগে, আমি যেটা বলবো মানে সেইগুলো যদি ভালো লাগে, বা আমি যে সমস্ত বইয়ের রিভিউ করব সেই রিভিউগুলো যদি ভালো লাগে, যদি তোমাদের কোনোভাবে উপকার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সবার সাথে শেয়ার করবে, এবং অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবে, এটুকুই আশা রাখবো তোমাদের কাছে, তোমরা এটুকু করো। তো আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়েই আমি মানে শুরু করছি, বা যে বইটা নিয়ে আজকে বলতে চাইছি, সেই বইটা, যে বইটা নিয়ে আমি রিভিউ করতে চাইছি, সেই রিভিউটা স্টার্ট করি, চলো। আজকে আমি তোমাদের কাছে যে বইটা রিভিউ করব, সেটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের আধার নদী। এই বইটা আমি বেশি দিন হলো মানে পড়িনি, এই কিছুদিন আগে আমি শেষ করেছি বইটা পড়া, এবং এটা আমি নিউ ইয়ারে একটা গিফট হিসেবে পেয়েছি। বইটা পড়ে বেশ আমার ভালো লেগেছে, এবং একটা নারী কেন্দ্রিক চরিত্র নিয়েই মানে আর কি বইটা রচিত হয়েছে। আমার সৌরভ মুখোপাধ্যায়ের লেখা অন্যান্য বইও ভালো লেগেছে, তার মধ্যে গ্রন্থি যেমন আমার একটা ভালো লাগার বই, আর আরও অনেক বই পড়েছি, বাট সেগুলোরও আস্তে আস্তে রিভিউ তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসব। আর এই বইটার যে প্রথম যেটুকু ছোট করে লেখা থাকে, সেটা আমি জাস্ট তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি, তারপরে আমি বলছি যে কীরকম কিনা। জীবনের পথে আচমকাই মানুষের সামনে পড়ে যায় কোনো অন্ধকার নদী, তাকে ভাসিয়ে নিতে চায় সেই আধা স্রোতের বিরুদ্ধে। দাঁত চাপা লড়াইয়ের মধ্যে মানুষ খুঁজে পায় দুর্লভ জীবন সত্য। হৈমন্তী এক নাছোড় তেজী মেয়ে, বাবার মৃত্যু, আত্মীয় অনুগৃহীত জীবন, বোনের বিপদগামিতা, নিজের বিবাহিত জীবনের নানান জটিলতা ইত্যাদি তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরলেও লক্ষ্যে ও সত্যে অবিচল থেকে সে পেরোতে থাকে একের পর এক বাঁক। সমুদ্রগামী নদীর মতোই শেষ পর্যন্ত কোন সত্যের উন্মোচন হয় তার বহতা জীবনে, সে কি মোহনায় পৌঁছয়? আধার নদী উপন্যাসে জীবন সত্যের অনুসন্ধান। হ্যাঁ, একদমই এটা একটা মেয়ের মানে মেয়ের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং সবথেকে যে ভালো লাগার বিষয়টা আমার এই বইতে লেগেছে, যে আমাদের জীবনে তো সত্যি, বা যেটা আমি এই গল্পটা থেকে বুঝেছি, যে আমাদের জীবনে একটা, সবারই জীবনের একটা কিছু লক্ষ্য থাকে, ঠিক আছে। এবার সেই লক্ষ্যটা তে অনেক সময় জীবনের সেই লক্ষ্যতে অনেক কারণের জন্য অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, অনেক কিছু আসে, যার ফলে হয়তো সবাই সেই লক্ষ্যে কখনো পৌঁছতে পারে না, ঠিক আছে, বা অনেক স্যাক্রিফাইস করতে হয় তাকে, জীবনের সাথে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু এখানে যে হৈমন্তী, সে তার যে জীবনের যেটা লক্ষ্য ছিল বা সে জীবনে যেটা চেয়েছে, সেটা শেষ পর্যন্ত সে একা হয়ে গেলেও সেটা সে
ধরে রেখেছে। এটা আমাদের প্রত্যেকটা মেয়েকেই শিখিয়ে গেছে এবং এই রচনার মধ্যে দিয়ে প্রত্যেকটা মেয়েকেই শিখিয়েছে যে হয়তো তুমি কোনো না কোনো সময় একা হয়ে যাবেই, ঠিক আছে, কিন্তু তুমি তোমার যে লক্ষ্যে সেটা স্থির থাকো। সেটা আমরা আগে থেকে, প্রথম থেকে আমরা ছোটোবেলা থেকেই শিখে থাকি যে জীবনের একটা লক্ষ্য আমাদের নির্দিষ্ট করতে হয় এবং সেই লক্ষ্যে আমাদের কিন্তু স্থির থাকাটাই উচিত। এবং সেই লক্ষ্যে যদি আমরা স্থির থাকতে পারি তাহলে কিন্তু আসল মানে জীবনের অর্থ খুঁজে পাওয়া, ঠিক আছে। তো সেটাই আমি এই গল্পের মধ্যে হৈমন্তী যে একটি মেয়ে, খুবই সাধারণ পরিবারে, তার বাবা ছিলেন একজন হোমিওপ্যাথির ডাক্তার। তো সে কোনো এক অসুখে সে মারা যায় এবং হৈমন্তীদের একটি ছোটোই সংসার ছিল, হৈমন্তী, হৈমন্তীর বাবা মা আর তার একটি বোন ছিল শ্রাবন্তী। তো এই চারজনকে নিয়ে তাদের সংসার ছিল এবং তার বাবা মা, হৈমন্তীর বাবা মারা যাবার পর সংসারের বেশিরভাগ দায়িত্বটাই এসেছে পড়েছিল হৈমন্তীর ওপরই, কারণ সে বড় মেয়ে ছিল। তো হৈমন্তীর ওপর এসে পড়ায় হৈমন্তী বিভিন্ন ভাবে সে তার জীবনের লড়াইটা করে গেছে, বিভিন্নভাবে জীবনটাকে জীবনের মানে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে লড়াইটা করেছে, নিজের মায়ের পাশে থেকেছে, নিজের বোনের পাশে থেকেছে এবং নিজের লক্ষ্যকেও সে অটুট রেখেছে এবং শেষ পর্যন্ত লক্ষ্যে গিয়ে পৌঁছেওছে, ঠিক আছে। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার বিবাহিত জীবনের বন্ধন থেকেও সে যে নিজে ছেড়ে চলে আসবে সেই সেই কথাটা যে ভাবতেও একবারের জন্য এ করেনি, যে বিবাহিত জীবনটাও তার কাছে এসে মানে মাঝখানে পথে বাধা হিসেবে কখনো দাঁড়ায়নি। সে তার লক্ষ্যটাকে এমনভাবে আঁকড়ে পৃষ্ঠে আঁকড়ে জড়িয়ে ধরে থেকেছে, ঠিক আছে। তাই জন্যই আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত যে এভাবে নিজের জীবনের যে লক্ষ্যটা, নিজের জীবনে আসল যে নিজের পায়ে দাঁড়ানো, সেটা একদমই যে মুহূর্তে আসুক না কেন সেই নিজের পায়ে দাঁড়ানোটা প্রত্যেকটা মেয়েরই উচিত, যে নিজের পায়ে দাঁড়ানো। আমার নিজস্ব ভাবে এই নারী কেন্দ্রিক যে গল্পগুলো বা উপন্যাসগুলো আমার খুব ভালো লাগে, আমার নিজের পড়তে খুব ভালো লাগে, আমি নিজে অনেক প্রেরণা পাই, আশা পাই, অনেক উৎসাহ পাই নিজের জীবনে নিজের লক্ষ্যটাতে আরো বেশি করে পৌঁছানোর, যে হ্যাঁ এগুলোই তো আসল, এটাই হচ্ছে আসল আমার জীবনের অর্থ তখনই আমি খুঁজে পাচ্ছি যখন আমি নিজের লক্ষ্যটা পৌঁছতে পারছি, নিজের স্বপ্নটা পূরণ করতে পাচ্ছি। তো সেরকমই যে হৈমন্তী বিভিন্ন তার মাঝে বিভিন্ন অনেক কিছু বাধা এসেছে, অনেক কিছু এসে দাঁড়িয়েছে, কিন্তু সে তার লক্ষ্যে স্থির থেকেছে এবং সে শেষ পর্যন্ত তার লক্ষ্যে স্থির থাকার জন্য সে তার জীবনে কী পেয়েছে আর কী বা হারিয়েছে, শেষ অবধি কী ঘটেছে তার সাথে, এটা নিয়েই গল্পটা। সে কীভাবে জীবনের লক্ষ্যে পৌঁছেছে, কীভাবে জীবনটার সাথে যুদ্ধ করেছে, কীভাবে তার বোন তার মধ্যে বিপদে চলে গেছে, তার বোনের জীবনটাকেও সে আস্তে আস্তে কী করে সুন্দর করে দিয়েছে, সুন্দর করে তুলেছে, এবং নিজেও তার লক্ষ্যে স্থির থেকে কিছু হারিয়েছে না আবার সব কিছু ফিরে পেয়েছে, এটাই হচ্ছে গল্প, এটাই হচ্ছে আধার নদীর মূল বক্তব্য। এবং আধার নদীর মানে যে সার সংক্ষেপ বলা যেতে পারে, তো তোমরাও এই গল্পটা পড়ো, আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে গল্পটা পড়ে, ভীষণই মানে উৎসাহ পাবে হয়তো জীবনে, আর মনে হবে যে হৈমন্তীও একটি মেয়ে, সেও যখন এই অবস্থা থেকে নিজেকে একটা মানে দাঁড় করাতে পেরেছে, নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছে, আমরাও কেন পারবো না। আমি মেয়ে ছেলে উভয় ক্ষেত্রেই বলছি যে হ্যাঁ, মনে হবে যে হ্যাঁ আমরাও পারবো, আমরাও করতে পারবো, এটা সবাইকে উৎসাহ জাগাবে। আজকে এটুকুই আমার বলার ছিল, এই গল্পটার এটুকুই রিভিউ করার ছিল, আমার খুব ভালো লেগেছে, তোমরাও পড়ো, তোমাদেরও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।